গুড মর্নিং স্টুডেন্টস, আমি প্রবীর কুমার নাস্ত, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়েল্ডিং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে মিগ ওয়েল্ডিং প্র্যাকটিস। মিগ ওয়েল্ডিং প্র্যাকটিস এটা হচ্ছে মিটার ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। এখন মিটার ইনার্ট গ্যাস ওয়েল্ডিং জিনিসটা কি আমাকে আগে সেটা জানতে হবে। এখানে আমরা ইনার্ট গ্যাস অনেক আছে, কিন্তু এখানে আমরা যে গ্যাসটা নেব সেটা হচ্ছে আর্বন এবং হিলিয়াম, যে কোনো একটা আমি নিতে পারি। সেই আর্বন বা হিলিয়াম গ্যাসের ক্রমবর্ধমান প্রবাহের ফলে আমরা যে কনসিউমেবল ইলেকট্রোড আমরা ব্যবহার করবো আমরা সেটা দেখে নেব। কনসিউমেবল ইলেকট্রোড আমরা ব্যবহার করবো, তার মধ্যে দিয়ে যে ওয়েল্ডিংটা করছি সেটাই হচ্ছে মিগ ওয়েল্ডিং। এবার মিগ ওয়েল্ডিং করতে গেলে আমাদের প্রথমে ডিসি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করতে হবে, সেটা আমরা দেখছি। এর অ্যাক্সেসরিজ যেগুলো হচ্ছে সেগুলো একটু দেখে নিচ্ছি। এটাকে আমরা বলছি ওয়্যার ফিডার, এটা হচ্ছে ওয়্যার স্পুল। ওয়্যার স্পুলে যে ওয়্যারটা রয়েছে, যেহেতু আমরা এখানে মাইল্ড স্টিল ওয়েল্ডিং করবো, এখানে কপার কোটেড মাইল্ড স্টিল ফিলামেন্ট দেওয়া রয়েছে। হ্যাঁ, এর ডায়ামিটার হচ্ছে 0.75 থেকে আমরা 2.25 ব্যবহার করতে পারি। আমরা এখানে 0.75 ব্যবহার করছি। ওকে, তো এরপর আমরা আগে জানতে হবে যে এই ওয়েল্ডিংটার অ্যাডভান্টেজ কি আছে। এই ওয়েল্ডিংটার অ্যাডভান্টেজ হচ্ছে যেটা হচ্ছে এটা ডিসি ওয়েল্ডিং মেশিনে আমরা ব্যবহার করবো, যার জন্য এখানে ডিপ পেনিট্রেশন হয়, ডিপ পেনিট্রেশন এখানে সম্ভব। আর এখানে আমরা যেটা ওয়েল্ডিং করবো সেটা হচ্ছে ফেরাস মেটাল। ফেরাস এবং নন ফেরাস উভয় ক্যাটাগরির মেটালকে আমরা ওয়েল্ডিং করতে পারবো, এবং মেটাল থিকনেস শীট থেকে, পাতলা শীট থেকে আমরা হেভি মেটালকেও আমরা ওয়েল্ডিং সফলতার সঙ্গে ওয়েল্ডিং করতে পারবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর এখানে স্প্যাটার বিগিন আমি ওয়েল্ডিং করতে পারবো। এবার আমরা সরাসরি ওয়েল্ডিংয়ে চলে যাচ্ছি। ওয়েল্ডিংটা কীভাবে করতে হয় দেখে নিচ্ছি। প্রথমে এটা হচ্ছে আর্থ ক্ল্যাম্প, আমি মেশিন অন করেছি, তারপর আর্থ ক্ল্যাম্পটা আমি ওয়েল্ডিং টেবিলের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। আর্থ ক্ল্যাম্প ওয়েল্ডিং টেবিলের সঙ্গে লাগিয়ে দিলাম। এখানে আমি সেটা করে নিয়েছি। সেটা করার পরে আমাকে যেটা ওয়েল্ডিং করতে হবে সেটা আমি Thank you.